হ্যালো ক্রিয়েটিভ পিপল কেমন আছেন সবাই দিসি সাব্বির আহমেদ ফ্রম টেক বিপরীত আবারও ওয়েলকাম করে নিচ্ছি আফটার ইফেক্টসের আজকে টিউটোরিয়ালে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও লেয়ার দেওয়া আছে প্রথমটা হচ্ছে জাহাজের ফুটেজ আর সেকেন্ডটা হচ্ছে পাহাড়ের ফুটেজ ওকে তো আমি যাচ্ছি পাহাড়ের মাঝখানের এই অংশটুকুতে আমি জাহাজটাকে বসিয়ে নেবো সো এই জিনিসটা করার জন্য আমাদেরকে মাস্কিং ইউজ করতে হবে প্রথমে আমাদের এডিটিংয়ের সুবিধার্থে আমি লেয়ারের অপাসিটিটাকে কমিয়ে নিব। সো অপাসিটি কমানোর জন্য কিবোর্ড থেকে টিপ প্রেস করুন অপাসিটির অপশন চলে আসবে দেন আমি এটাকে একটু কমে নিলাম ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটা কিন্তু এদিকে চলে যাচ্ছে আর পাহাড়ের মাঝখানে যেই পানির অংশটুকু সেটা কিন্তু আমাদের এদিকে যাচ্ছে সো আমাদের জাহাজটাকে একটু রোটেট করে নিতে হবে রোটেট করে নেওয়ার জন্য আমি প্রথমে এখানকার যে অ্যানকোর পয়েন্টারটা আছে অ্যানকোর পয়েন্ট টুলটাকে ইউজ করে আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম পানির মাঝখানে ওকে দেন আমি কিবোর্ড থেকে আর প্রেস করলাম রোটেশনে অপশন চলে আসলো এবার আমি এটাকে একটু রোটেট করে নিলাম ওকে সো আমি এটার অপাসিটিটাকে ফুললি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন কেমন যেন একটু বা দিকে কাত হয়ে আছে রাইট সো এই ডিস্ট্রশনটাকে ঠিক করার জন্য আমরা একটা ইফেক্ট ইউজ করবো যে ইফেক্টের নাম হচ্ছে বেসিক থ্রিডি অবসোলেটের আন্ডারে বেসিক থ্রিডি নামে যে ইফেক্টটা আছে সেটাকে এই লেয়ারে বসিয়ে নিন ওকে এবার সোয়েভেল আর টিল্ট ইউজ করে আমি এটার ডিস্ট্রশনটাকে একটু ঠিক করে নিই ওকে আমি সুইভেলটাকে মাইনাস থার্টি সেভেন রাখলাম টিলটাকে মাইনাস নাইনটিন রাখলাম এবার আমি অপাসিটিটাকে একটু ডাউন করে দেখি ওকে মোটামুটি পারফেক্ট সো আমি এই লেয়ারের সবগুলো অপশন এখান থেকে ওপেন করে নিলাম ট্রান্সফার্মার অপশনটাকে যাতে আমাদের সুবিধা হয় যখন যেটা দরকার হয় সেটা যেন ইউজ করতে পারি ওকে আমি আরেকটু রোটেট করে নিলাম ওকে আর পজিশনটাকে একটু এদিকে নিয়ে আসলাম একদম শুরুতে আমি পজিশন রোটেশনের একটা করে কি ফ্রেম অ্যাড করে নিলাম কারণ আমাদের পরবর্তীতে যে আমাদের পাহাড়ের যেই ফুটেজটা সেই ফুটেজের সাথে ম্যাচ নাও করতে পারে তার জন্য আমি দুইটা কি ফেম এখানে অ্যাড করে নিলাম একটু সামনে যাই ওকে এখানে দেখতে পাচ্ছেন জিনিসটা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে আমাদের একটু রোটেট করা উচিত সো আমি একটু আগে যেয়ে আবার দুটি কি ফ্রেম অ্যাড করে নিলাম দেন যেই জায়গাতে সমস্যা মনে হয় যে আমাদের রোটেট করতে হবে ওই জায়গায় রেখে আমি আর একটু রোটেট করে নিলাম ওকে যেহেতু পজিশনেরও একটা কি ফেম অ্যাড করে নিয়েছি আমি চাইলে এখান থেকে পজিশনটাকেও চেঞ্জ করে নিতে পারি ওকে ওকে আই থিঙ্ক এবার পারফেক্ট সো এবার আমরা এটাকে মাস্কিং করে পিছনের ভিডিওর মধ্যে বসিয়ে নিব। সেটা করার জন্য প্রথমে আমি এটাকে নেস্ট করে নিব। কারণ হচ্ছে আমি যদি এখন নেস্ট না করি তাহলে আমাদের এখানে যেই বেসিক থ্রি ডি ইফেক্টটা আছে সেটার জন্য আমাদের এটার পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে লাইক আপনি যদি এখন এখান থেকে এইটুকু অংশকে মাস্কিং করেন দেখতে পাচ্ছেন আমি যেটুকু অংশ মাস্কিং করেছি সেইটুকু অংশ কিন্তু প্রপারলি মাস্কিং হচ্ছে না কারণ হচ্ছে আমি এখান থেকে বেসিক থ্রি নামে যে ইফেক্টটা আছে সেটা ইউজ করেছি সো এই জিনিসটা করার জন্য আমি এখান থেকে মাস্কটা রিমুভ করে নিলাম জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিবেন আমি প্রথমে এটাকে প্রিকম করে নিলাম প্রিকম করে নেওয়ার সময় নতুন একটা অপশন চলে আসবে এখানে মুভ অল অ্যাট্রিবিউটস চুজ করবেন তাহলে কী হবে এখানে বেসিক থ্রি ডিজি অ্যাড করেছি পজিশন রোটেশনের যে কি ফ্রেমগুলো অ্যাড করেছি এগুলো সবগুলো এই প্রিকম্পের আন্ডারে চলে যাবে ওকে এবার আমি এটাকে মাস্কিং করব। এখান থেকে টুল সিলেক্ট করে যতটুকু এরিয়াতে আমি রাখতে চাই সেই এরিয়াটুকু আমি মাস্কিং করে নিলাম ওকে এবার দেখতে পাচ্ছেন এটার অপাসিটিটা কিন্তু এখনও কম এই লেয়ারের অপাসিটি কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট এটা আমাদের প্রিকম প্রিকম্পের অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট বাট প্রিকম্পের ভিতরে যে ভিডিও লেয়ারটা আছে সেটার অপাসিটি কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম ওকে এটাকে আমি এখান থেকে হান্ড্রেড করে নিলাম এবার ব্যাক করি আমাদের মেন কম্পোজিশনে মাস্কিং করার পরে আমি এখান থেকে মাস্কটাকে ওপেন করলাম মাস্ক ওয়ান এটাকে ওপেন করলাম এবার মাস্ক ফেদার থেকে আমি হালকা ফেদার বাড়িয়ে নেব ওকে দেখতে পাচ্ছেন এজগুলো কিন্তু এখন মোটামুটি পারফেক্ট আমি আরেকটু বাড়িয়ে নিতে পারি ওকে এবার যতটুকু দরকার হয় সুবিধা মতো আপনি মাস্কিং করে নিন আমি এটুকু করে নিলাম সো এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে মাস্ক পাত থেকে একটা কিফেম অ্যাড করে নেবেন এখানে শুরুর দিকে ওকে দেন এখানে যে দেখতে পাচ্ছেন মাস্ক পাতটা কিন্তু আমাদের এদিকে চলে গেছে আমাদের আরেকটু নিয়ে আসা উচিত তার জন্য এখানে একটা কিফেম এড করে দেন পয়েন্টগুলোকে আবার চেঞ্জ করে নিব এদিকে রাখলাম তাহলে নিচের ভিডিওর সাথে এটা স্মুথলি মার্স হয়ে যাবে আবার আর একটু সামনে যে যদি দেখেন যে এরকম আপনাদের নিচের ফুটেজের সাথে ম্যাচ না করে তাহলে নতুন করে একটা কিফে অ্যাড করে নিয়ে মাস্কিংটা সেখানে মিলিয়ে নেবেন ওকে এবার আসি কালার কারেকশন যেহেতু আমাদের দুইটা ফুটেজের কালার দুই রকম সো আমাদেরকে ইন্ডিভিজুয়াল কালার গেট করতে হবে ওকে প্রথমে আমি এখান থেকে রাইট ক্লিক করে নিউ আইটেম নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে নেওয়ার কারণ হচ্ছে আপনি যখন তখন চাইলে সেই লেয়ারটাকে রিমুভ করতে পারেন বা আপনার ইচ্ছা মতো সেটার উপরে কালার কারেকশন করতে পারেন বা নীচে আপনার ভিডিও লেয়ার অনেকগুলো থাকতেও পারে যেহেতু আমাদের এখানে একটা করে দেওয়া আছে সো আমি চাইলে ডিরেক্টলি একটার উপরেই অ্যাপ্লাই করতে পারি বাট নিচে যখন অনেকগুলো থাকবে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে কাজ করতে হবে তার জন্য আমি প্রথমেই এটাকে নিয়ে নিলাম আর এটা রিনেম করে নিলাম আমি কালার ওয়ান এটাকে আমি দুইটা ট্র্যাকের মাঝখানে বসিয়ে নিলাম এবার আমি এই লেয়ারে যখন কালারটা অ্যাপ্লাই করবো এটার নিচে যে ভিডিও লেয়ারগুলো আছে সেগুলোর উপরে কালারটা অ্যাপ্লাই হবে ওকে আমি এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটসে গেলাম ইফেক্টস অ্যান্ড প্রিসেটের অপশনটা যদি না আসে তাহলে উইন্ডোতে যে ইফেক্টস অ্যান্ড প্রিসারটা অ্যানাবল করে নেবেন দেন আমি সার্চ দিলাম কার্ভ লিখে এবার এই ইফেক্টসটাকে ধরে আমি এ কালার ওয়ানে বসিয়ে নিলাম এবার আপনার ভিডিওর উপরে ডিপেন্ড করে এটার হাইলাইটটা কমাতে পারেন এটার শ্যাডোটাকে বাড়াতে পারেন আপনার ভিডিওর উপরে ডিপেন্ড করে ওকে সো আমি হালকা শ্যাডোটাকে বাড়িয়ে নিলাম হাইলাইটটাকে একটু কমিয়ে নিলাম সো আমি এই কার্সের ইফেক্টটাকে আমার যে জাহাজের লেয়ারটা আছে সেটাতে বসিয়ে নিলাম এবার এটার হাইলাইটটাকে একটু কমিয়ে নিই এবার দেখতে পাচ্ছেন চ্যানেলের আন্ডারে আর জিবি লেখা আছে আমি এখান থেকে ব্লু চ্যানেলটাকে চুজ করলাম আমি এটার ব্লুটাকে একটু কমিয়ে নেব হাইলাইট থেকে একটু কমিয়ে নিলাম শ্যাডো থেকে একটু কমিয়ে নিলাম ওকে দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যাকগ্রাউন্ডের যে ফুটেজটা আছে সেটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে এবার আমি আরেকটা ইফেক্ট ইউজ করব যার নাম হচ্ছে লিওমেট্রি কালার এটাকেও আমি জাহাজের লেয়ারটাতে বসিয়ে নিলাম বেসিক কারেকশনে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে কালার কারেকশনের আমি এখান থেকে স্যাচুরেশনটাকে একটু কমিয়ে নিলাম দেন আমি টেম্পারেচারটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে যতটুকু দরকার হয় অতটুকুতে রাখলাম আর একটু স্মুথ করার জন্য আমি এই ভিডিও লেয়ারটাকে ওপেন করলাম এটার মাস্কিং থেকে আমি আর আরেকটু বাড়িয়ে নিলাম আই থিঙ্ক পারফেক্ট ওকে এবার ওভারঅল ফুটেজের উপরে যদি আপনি কালারগ্রেট করতে চান তাহলে রাইট ক্লিক করে নিউ আইটেমে যান নিউ আইটেম থেকে আবার একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিন সেটা একদম উপরে থাকবে যার নাম আমি দিয়ে দিলাম ওভারঅল কালার এবার এটাতে আমি কালার কালারের ইফেক্টটাকে অ্যাড করে নিলাম ওকে এবার আপনি যখন এটাতে কালারগেটটা করবেন তখন আপনার নিচের যতগুলো লেয়ার আছে সবগুলোর উপরে কালারগুলো অ্যাপ্লাই হবে ওকে আমি এখানে একটু ফাইন টিউন করে নিলাম সো এই ছিল আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আর যে কোনো প্রকার প্রবলেম শেয়ার করার জন্য আমাদের গ্রুপ তো আছেই গ্রুপের লিঙ্কটা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনের একদম শেষে দেওয়া আছে সো কথা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল এসে পর্যন্ত আল্লাহ হাফিজ